আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এই যে বিমান বাংলাদেশ, দেখেই ভাল লাগতেছে। আমরা যাক, এখন প্রায় রাত 3টা বাজে, এখানে 3টা বাজে, আমরা এসে পৌঁছালাম দোহা থেকে ঢাকায়। প্লেনটা থামলে আমরা একটু নেমে যাবো, স্লো হয়ে গেছে প্লেনটা, তারপর আমরা নেমে যাবো। বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট জন্য লাইন, বিশাল লম্বা লাইন। কোভিড টেস্টের রিপোর্ট দেখবে, তারপরে বিশাল বড় লাইন। আমিরাত তো শুরু হয়ে গেছে এখন। এই যে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে নামছি, এখন বেশ ফাঁকা, রাতের দিকে হয় করোনার জন্য যদিও একটু কম ইয়ে ভিড়ভাড়টা, এখন কিন্তু এখনও মোটামুটি ইয়ে। এই যে এখন আমরা মালপত্রের জন্য ওয়েট করছি। হ্যাঁ, 2টা নাও। এই যে হ্যাঁ আমাদের মালপত্র গুলো নিব এখন এই বেল্টের থেকে, যেটা আর কি লক্ষণীয়, যার জন্য আমি ভিডিওটা করছি, সেটা হচ্ছে এখন একদম ফাঁকা। আর একটা জিনিস দেখছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিট ক্লিন এয়ারপোর্ট, খুবই ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে।